কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা কিন্তু ডেইলি লাইফ ব্লগ একদমই বানাবো না আমি, ঠিক আছে? কারণ এই রিসেন্ট কয়েকদিন ধরে আমি ডেইলি লাইফ ব্লগই দেখিয়ে যাচ্ছি, সে এদিক ওদিক করে হোক আর যাই করে হোক। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আমি আজকে একটা শাড়ি পরব, সেটার নতুন স্টাইলিং করব শাড়িটা দিয়ে। আমি ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই, কারণ আজকে একটা শ্যুট আছে আমার, একটা ব্র্যান্ডের শ্যুট করতে হবে, তার জন্য আমাকে আজকে শাড়ি পরবো ভাবছি আমি, তার জন্যই শাড়িটা পরবো বেসিক্যালি। সো আমি ভাবলাম শাড়িটাকে একটুখানি নতুনভাবে পরি, যে একটুখানি অন্য কিছু করা যায় কিনা শাড়ি নিয়ে দেখি, আর তোমাদেরকেও দেখিয়ে দিই যে তোমরা এটা স্টাইলটা করতেও পারো চাইলে। তো চলো আজকের ভিডিওটাকে শুরু করা যাক। আমি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। যারা বেসিক্যালি শাড়ি পরতে ভালোবাসো বা যারা শাড়ি পরতে ভালোবাসো বাট একই রকমভাবে শাড়ি পরতে ভালোবাসো না, তাদের জন্য ভিডিওটা আজকে ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো শাড়ি যেরকমভাবে পরে আমি নর্মালি জাস্ট শাড়িটাকে সেভাবে পরে নিয়েছি, তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই। জাস্ট এমনি কুচি দিয়ে প্লিট করে যেভাবে পরে সেভাবেই পরেছি। জাস্ট এর সাথে আমি একটা ক্রপ টপ পরেছি, যেটা এই শাড়িটার ব্লাউজ পিস একদমই না। এরপরে আমি যেটা করব সেটা পুরো কাজটাই হবে হচ্ছে আমার আঁচলটা দিয়ে, কারণ এই আঁচলটা নিয়ে আমি চেষ্টা করব যেটা বো বানানোর জন্য। তো সবার আগে আমি যেটা করব, জাস্ট শাড়িটার আঁচলটাকে একদম কোমর থেকে টাইট করে নেব, যাতে এই জায়গাটার ফিগারটা খুব ভালোভাবে বোঝা যায়। মানে কার্ভটা এই জায়গাটা যদি টাইট না করি একদমই ভালো আসবে না। সো ভালোভাবে টাইট করে নিয়েছি এই জায়গাটাকে। এইবার এই যে স্ট্র্যাপটা আছে আমার টপের যে স্ট্র্যাপটা, এটার সাথে ভালোভাবে বেঁধে নেব, ঠিক আছে? But I didn't like their way. Had to fight and misbehave. Had to find a way to change. Had to leave to find my way. Caught up in a daydream. I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want. So, this is our boat. Ready, I mean, just এটাই পড়ার ছিল আমার, এটাই করার ছিল বেসিক্যালি। এটাকে যে বোটা বানিয়েছি আমার কিন্তু খুব কিউট লাগছে দেখতে। এটা আমি জানি না তোমরা কতটা ভালোভাবে দেখতে পাচ্ছ, বাট আমার এটা ভীষণ কিউট দেখতে লাগছে। আর এটা যদি তোমরা কেউ করে থাকো, তোমাদের যদি এটা পছন্দ হয়ে থাকে, প্লিজ একটা ফটো তুলে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করো। আমি আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে সবসময় দেওয়া থাকে, তাহলে আমার খুব ভালো লাগবে দেখে যে তোমরাও এরকমভাবে ট্রাই করেছো পড়ার জন্য। সো এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এটার সঙ্গে একটা মেকআপ করে নেবো। তো মেকআপটা কীরকমভাবে করি সেটাও তোমাদের চলে একবার দেখি। সো আমি এখন বসে গেছি হচ্ছে মেকআপ করার জন্য। আমি তার জন্য দেখো খাটের ওপর সব একদম ছড়িয়ে নিয়ে বসেছি। আমার এই না ছড়ালে আমার মনে হয় আমি কিছু খুঁজে পাই না, ঠিক আছে? সো আমি আজকে যেটা করব খুবই সিম্পল মেকআপ করব, যেটা তুমি আমাকে সবসময় দেখে এসছো যে আমি খুব বেশি যেহেতু মেকআপ করি না। আর আজকে আমি যেটা করব উইদাউট ফাউন্ডেশন কীভাবে মেকআপ করা যায় সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এর আগেও মনে হয় যখন আমি যখন কুইক মেকআপ টিপস দিয়েছি তাতেও দেখিয়েছি, বাট আজকে তোমরা আরেকবার দেখতে পাবে। সো চলো মেকআপটা স্টার্ট করি। তো সবার আগে আমি যেটা করবো, আমি ফেসটা অলরেডি ধুয়ে বসেছি, তো তার জন্য আমি জাস্ট হালকা করে একটুখানি রোজ ওয়াটার লাগিয়ে নেবো। তো এটা হচ্ছে ফরেস্ট এসেন্সিয়ালের রোজ ওয়াটার, এটা আমার জন্য খুবই ভালো মনে হয়। আমার রিসেন্ট নায়িকা থেকে যে প্রোডাক্টগুলো এসেছিলো তোমাদেরকে বলেছিলাম যে আমি এগুলো ইউজ করে নিই তারপর রিভিউ দেবো, তার মধ্যে এটাকে আমি সবার ফার্স্ট বলছি। এটা ভীষণই ভালো আর খুব সুন্দর একটা স্মেল আছে রোজ পেটালের। ভালোভাবে শুকিয়ে নেব ফেসে। সো এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে মেবলিনের ফিটমিট এই কনসিলারটা একটুখানি চোখের তলায় দিয়ে নেবো, যাতে যে ডার্ক সার্কেলগুলো আছে যেন একটু লাইট হয়ে যায়। এবার ব্লেন্ড করে নেবো একটু। আমি হাত দিয়ে ব্লেন্ড করছি কারণ খুব কুইক যেহেতু দেখাচ্ছি এখন আর অত কিছু ইউজ করছি না, আর আমার মনে হয় যেন হাত খুব ভালো ব্লেন্ডিংয়ের কাজ করে, ঠিক আছে? একটু ড্যাব 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 করে ব্লেন্ড করে নিলাম, আর বাকি আঙুলে যেটুকু থাকবে সেটুকুখানি আইলিডে লাগিয়ে নেবো। ওকে, সো হালকা একটু ঢেকে নিয়েছি, ঠিক আছে? আমার সবসময় মনে হয় যেন মেকআপ করবো অথচ মেকআপ করেছি সেটা বোঝা যাবে না, ওটা সব থেকে বেশি ক্যালি, ঠিক আছে? মেকআপ এত গাদা গাদা করলাম লোকে বুঝতে পেরে গেলো যে এই ইউজ করেছে, তো সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। যেন মেকআপ মনে হবে যেন অ্যাজ লাইক আ স্কিন, আমার কাছে সব থেকে বেটার লাগে ওটাই। সো বসে গেছে এটা। এরপরে আমি যেটা করবো কনসিলারটাকে একটুখানি ফেসে যাতে পুরোভাবে বসে যায়, যাতে এটা কোনোভাবে উঠে না যায়, ক্র্যাক না হয়ে যায়, ওই জন্য একটুখানি পাউডার দিয়ে নেবো কনসিলারটার ওপরে। আমি এটা ইউজ করছি হচ্ছে NYS এর যে ট্রান্সলুশন পাউডারটা আছে সেই পাউডারটাই। হয়ে গেছে।
হচ্ছে পাউডার দেওয়া। সো এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ম্যাকের একটুখানি স্টুডিও ফিক্স লাগিয়ে নেবো। এটা না লাইফ সেভার সত্যি কথা, মানে এটার থেকে বেটার জিনিস আমার কাছে এখন আর কিচ্ছু হতে পারে না। কারণ আমি খুব কম ফাউন্ডেশন ইউজ করি, সব জায়গায় যাওয়ার জন্য ফাউন্ডেশন আমার মনে হয় যেন ঠিকঠাকও লাগে না। আর গরমকালে না সত্যি কথা বলতে অত মেকআপ করে কোথাও বেরোনো সম্ভব না, যদি মেকআপ মাঝ রাস্তায় গলে উঠে যায় সেটা খুব বেশি বাজে দেখায়। সো একটুখানি হালকা করে স্টুডিও ফিক্স লাগিয়ে নেবো। এরপর যেটা করবো সেটা হচ্ছে একটু ব্লাশার দিয়ে নেবো, কারণ ব্লাশার দিলে পরেই না ফেসটা দেখবে অনেক মিষ্টি লাগে দেখতে। খুব বেশি দেবো না, হালকা দেবো। আচ্ছা, আমি ইউজ করছি হচ্ছে কে বিউটির এই সুইট স্যালমন যে ব্লাশটা আছে, আমি এটাই অলওয়েজ ইউজ করি, তো সেটাই ইউজ করছি। এটা যেহেতু ফুল পিগমেন্টেড, এটা নেওয়ার পরেই এখান থেকে একটুখানি ব্রাশটাকে ঘিরে নেবে, নাহলে কিন্তু এক জায়গায় ঘপাত করে অনেক। আমি ব্লাশার থেকে একটুখানি হালকা কালার নিয়ে জাস্ট চোখের লিডে দিয়ে নেব। ব্যাস দিয়ে নিয়েছি। সো এরপরে যেটা করবো, আমার যেহেতু আইব্রো এমনিতেই খুব ঠিক, ওই জন্য আমি আলাদা করে আমি কখনোই আইব্রো ড্র করি না, জাস্ট একটা স্পুলি নিই। এটা হচ্ছে আমার এই মাস্কারাটা ছিল, মাস্কারাটা ফাঁকা হয়ে যাওয়ার পর এটা আমার এখন একটা স্পুলির কাজ করে। মাস্কারার যে ব্রাশটা এটাকে নিয়ে জাস্ট একটুখানি আছড়ে নিই। এবার সত্যিকারের মাস্কারাই চোখে লাগাবো, ঠিক আছে, কারণ মাস্কারার কাজ সত্যি সত্যি চোখে, কেন আইব্রোতে মাস্কারা কেউ লাগাতে যাবে। আমি আলাদা করে কিছু বাই করিনি, ওই জন্যই আমি ওটা ইউজ করি। সো আমার মাস্কারা হয়ে গেছে, এবার যা একটু লিপস্টিক পরে নেব। কালার এর সাথে পড়লাম, আমি এই জন্য পড়লাম হচ্ছে ম্যাকের এই মিহির শেডটা। এই শেডটা আমার খুব ভালো লাগে, যখনই নিউড হয় আমি অলওয়েজ এটা প্রেফার করি। সো এটা ডান, এরপরে জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে একটু হাইলাইটার লাগিয়ে নেব। তোমরা যদি চাও হাইলাইটার লাগাতে তাহলে তোমরা লাগাতেও পারো, না হলে যদি মনে হয় যে না লাগাবো না তাহলে লাগাতে নাও পারো। লাস্ট যেটা করব সেটা হচ্ছে সিঁদুরটা পরে নেব। সেটা এই জাস্ট শেষ হলো, শেষ হতে হতে খিদে পেয়ে গেছে, মানে এত বকবক করতে হয়েছে খিদে পেয়ে গেছে। তাই জন্য এখন রিমো ফোন করে, এখানে জারিন আছে, ঠিক আছে, জারিন বলে একটা রেস্টুরেন্ট আছে, ওরা খুব ভালো খাবার বানায়। মানে আমরা যখনই কলকাতায় আছি জারিন থেকে একবার বিরিয়ানি খাবোই খাবো, মানে এতটাই পছন্দের। তো ওদের থেকে এখন রোল মাগিয়েছে, একটা রোল হচ্ছে চিকেন টিক্কা কাবাব রোল, আরেকটা হচ্ছে পটেটো অ্যান্ড চিজ রোল। পটেটো অ্যান্ড চিজ রোলটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। রিমো একটা কলে আছে, সো ও কল থেকে আসুক, তারপর দেখাচ্ছি যে পটেটো অ্যান্ড চিজ রোলটা কীরকম, কারণ চিকেন টিক্কা কাবাবটা তো সবাই খাই, আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি, বাট এটা মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে। এই যে আমার পটেটো অ্যান্ড চিজ রোল, খেয়ে দেখি কীরকম, ঠিক আছে, আমি এখনও যেহেতু খাইনি ওই জন্য। ব্যাপক টেস্টি, অসাধারণ খেতে। এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, বলা ভুল হবে, কারণ এর আগে আমি পটেটো রোল আমি এর আগে বহুবার খেয়েছি, বাট চিজি পটেটো রোলটা ফার্স্ট টাইম খাচ্ছি। অসাধারণ মূল্য কম হবে। আটো বকছে, শোনা প্রথম কথা, ও কি খেয়েছেন আগে যে আমার জানা দরকার নেই। একটু আগে আমার সাথে ঝামেলা একামে লেগেছিল, অফিসে কাজ চলতে হতে যে দু মাসের জন্য ফুচকা এনে দেয়, আমি লাস্ট দু মাস আগে ফুচকা খেয়েছি, আমি এখন খাইনি ফুচকা এনে দেয়, আমি বললাম রোল খাও, আমি রোল অর্ডার করছি, রেগে চলে গেল, কাজপাত ছেড়ে দিয়ে এখানে এডিট ফেডিট ছেড়ে দিয়ে চলে গেলো এখান থেকে, বললো যে তুমি তোমার খেয়ে নাও রোল, আমি খাবো না। এবং বাধ্য হয়ে নিচে যাচ্ছিলাম, নিচে যাচ্ছিলাম কিনতে হচ্ছে ওর জন্য ফুচকা, আর ভাবলাম এই পাশের দোকান থেকে রোল কিনে নেবো, এরকমই হলো নর্মাল। সেই মুহূর্তেই জারিন, যার কাছে আমরা সবসময় অর্ডার করি, সে ফোন করে বললো যে দাদা আমাদের এখানে রোল টোল পাওয়া যায় স্ন্যাক্সে, আপনি চাইলে খেতে পারেন।
কারণ তার আগে আমরা ফোন করেছিলাম চারিদিনকে যে আপনাদের চাইনিজ কিছু পাওয়া যাচ্ছে কিনা, আমাদের বন্ধ আছে চাইনিজ সেকশনটা, যাই হোক সেটা অন্য কথা। তো আমি আবার ওপরে এসেছি, ওপরে এসে জিজ্ঞাসা করলাম যে শোনো রোলও পাওয়া যায় বলছে, তুমি খাবে? তো তুমি যদি খাও তো অর্ডার করো। আমি বললাম তুমি কি খাবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ ঠিক আছে খাবো। তারপরে আমি অর্ডার করেছি, এটা এত দুর্দান্ত খেতে। কে বলেছিল এইটার কথা? এটা তো আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে। পটেটো রোলটার কথা কে জানতে চেয়েছিল ফার্স্টে? পটেটো রোল আছে কি না? কে ছিল? ক্যামেরাটা বন্ধ।